আসসালামু আলাইকুম ফিবার। নেত্রকোনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফয়েজ আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায় দুর্গাপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক পৃথকভাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে দুটি মামলায় 22 বোতল ও 6 বোতল ভারতীয় মদ, 2টি মোটরসাইকেল জব্দসহ 4 জন আসামি গ্রেপ্তার করা হয়। ধন্যবাদ নেত্রকোনা জেলার পুলিশ সুপার সহ সকল কর্মচারী কর্মকর্তা বৃন্দদেরকে। তবে একটি কথা হলো, আমরা প্রায় 1 সপ্তাহখানি পর পরে বা 1 সপ্তাহের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে 3টা 4টা 5টা নিউজ করতে হয় যে মদের বোতল সহ আটক বা অবৈধ মাল ধরা পড়েছে, ইয়াবা সহ উদ্ধার করা হয়েছে, স্বর্ণের কোনি পাওয়া গেছে। কিন্তু এগুলো কোথা থেকে আসে, কে বা কারা ওদের সাথে জড়িত, এই মেন হোতাকে খুঁজে বের করতে পারলে মনে হয় অবশ্যই এই ক্রমে ক্রমে এই তাদের পরিমাণটা কমে যাবে। যারা ওদের সাথে জড়িত তাদেরকে রিমান্ডে নিয়ে মানে কঠোর শাস্তি প্রদান করলে মনে হয় ওর মেন হোতা কে বা কারা ওদের সাথে জড়িত, কে এই মদের সাথে জড়িত, কারা এই অবৈধভাবে প্রচার করছে, কারা ওই এগুলা লেনদেন করছে, ওদেরকে শাস্তি দেওয়া উচিত। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।